Flowchart is really very easy English topics. If we can learn it thoroughly, I think that anyone easily get 10 marks. Minimum 6-7 out of 10. যদি আমরা ফ্লোচার্টটি বুঝতে পারি পরীক্ষায় যে কোনো ভাবে 10 থেকে 10 এর মধ্যে 8-7-6 পাওয়ার কোনো ব্যাপার না। অনেকে হয়তো ফ্লোচার্ট জিনিসটা অনেক কঠিন পাবেন, আর যারা জানেন তারা তো জানেন যে ফ্লোচার্ট ইজ ভেরি ইজি, বাট উই হ্যাভ টু রিড থ্রোলি প্যাসেজ থ্রোলি সবগুলো আপনাদের পড়তে হবে। মেইন এইচএসসি এক্সামের জন্য বা যে কোনো এক্সামের জন্য যে প্যাসেজগুলো ফ্লোচার্টের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য ইম্পর্টেন্ট, এই প্যাসেজগুলো হলো কুয়াকাটা, নেলসন ম্যান্ডেলা, ট্রাফিক জ্যাম, ডিলিজেন্ট, গাজি ফির, হাকাল কি হাওর, ঠিক আছে, অনেকগুলা প্যাসেজ আছে, আই হ্যাভ এ ড্রিম বাই মার্টিন লুথার কিং, অ্যান্ড দি টার্ম অফ ডিয়াসপোরা, কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব, সো দিস প্যাসেজ আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্লোচার্ট। সো এই প্যাসেজগুলো সবাই যদি আমরা পড়তে পারি তাহলে ফ্লোচার্ট আমরা পাবো। কিন্তু আমরা অনেকে অনেক স্টুডেন্ট রয়েছে যে তারা ওই প্যাসেজের নামগুলাও এমন পর্যন্ত জানে না, এগুলো অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট এগুলো আছে, হাস্যকর কোনো ব্যাপার নয়। ওকে, কথা না বাড়ি আমরা ফ্লোচার্ট কীভাবে, তো প্রথমে আমরা প্যাসেজ বুঝতে হবে। যদি আমরা প্যাসেজটি ভালোভাবে না বুঝি তবে ফ্লোচার্ট দেওয়াটাও ফ্লোচার্টের আনসার করাটাও কখনো সম্ভব নয়। তো দি লিজেন্ড অফ গাজি, অ্যাকর্ডিং টু সাম মাই অ্যান্ড লিজেন্ড, পৌরাণিক কল্পকথায় গাজি পীর ওয়াজ এ মুসলিম সাইন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। এ পৌরাণিক রূপকথা বা কল্পকথা অনুযায়ী গাজি পীর ছিলেন একজন মুসলিম দরবেশ যিনি সুন্দরবনের কাছাকাছি বাংলার কিছু অংশে ইসলাম প্রচার করেছিলেন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকল, তার কিছু অলৌকিক ক্ষমতাও রয়েছিল বিশ্বাস করা হতো। হি ওয়াজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজেডলি কাম ডেঞ্জারাস অ্যানিমেল অ্যান্ড মেক দেম প্রোটাইল, তিনি খুব সহজভাবে ভয়ঙ্কর প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং তাদেরকে বসে বাঁধতে পারতেন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্ট অর স্কল পেইন্টিং রাইডিং এ ফার্স্ট লুকিং বেঙ্গল টাইগার অ্যাজ নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, তাকে সাধারণত কিছু পটে অর্থাৎ পাকানো চিত্রপটে এমন ভাবে অঙ্কন করা হয়েছিল যে সেখানে তিনি একটি সাপ হাতে নিয়ে একটি ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের উপর চড়ে আছেন, কিন্তু কোনো বিপদ দেখা যাচ্ছে না বা কোনো বিপজ্জনক কিছু ঘটতে দেখা যাচ্ছে না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কিছু কাহিনী অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস who threatened the people of a region full of camels and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. কিছু কিছু গল্প অনুযায়ী তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন যেগুলো এই অঞ্চলের লোকদের জন্য হুমকি স্বরূপ ছিল, কি ছিল হুমকি স্বরূপ ছিল, যে অঞ্চলটি ছিল খালবিল এবং হাতে পরিপূর্ণ। ইন্ডিড অর্থ হচ্ছে বস্তুত, এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল অর্থাৎ বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের তীরবর্তী একটি জায়গায় পানীয় জলের পরিপূর্ণ একটি বন। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেসেন্স, কারণ তার সজাগ এবং সতর্ক উপস্থিতিতে all predatory animals were said to have been kept within bounds, তার সজাগ এবং সতর্ক উপস্থিতি থাকার কারণে সব ভয়ঙ্কর প্রাণীগুলো তারা তাদের নিজেদের সীমাবদ্ধ স্থানে থাকত বলে ধারণা করা হতো।
যে গাজীপীরের এই ক্ষমতার কারণে ভয়ঙ্কর প্রাণীগুলো একটা নির্দিষ্ট সীমার বাইরে কখনো তারা যেত না। It was also believed that he allowed villagers to live close to forests and jungles and cultivate the land. এটাও বিশ্বাস করা হতো যে তিনি যে বন জঙ্গলের পাশাপাশি মানুষদেরকে তিনি সেখানে বাস করতে এবং জমি চাষাবাদ করাতেও সক্ষম হতেন। কাল্টিভেট অর্থ চাষাবাদ করা, আর এনাবল অর্থ সক্ষম করতেন, সক্ষম করেছিলেন। কনসিকুয়েন্টলি ফলত যার ফলে পিপল অফ দ্যাট রিজিয়ন, অর্থাৎ এই অঞ্চলের মানুষ উড প্রে টু হিম ফর প্রোটেকশন, এই অঞ্চলের মানসিক মানুষগুলা কি করতো তার কাছে এসে সুরক্ষা প্রার্থনা করত। সুরক্ষা প্রার্থনা বলতে কি, যে আমরা সাহায্য চাই, যে এই ধরনের ভয়ানক প্রাণীগুলো থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি, এজন্য। আন্ডারস্ট্যান্ড? So the story of Gajpir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theater. The Gajpir, the story of Gajpir, Kargolpo, Gajpir Golpo, preserved or the Shomrupito, Kuda Shomrupito, in folk literature, Lukshaite. Folk literature to Lukshaite as well as art, art of the Shilpo Theo, and has been performed in indigenous theater. এবং এগুলো এগুলো আমাদের সাংস্কৃতিক বিভিন্ন থিয়েটারে কি করা হয়, প্রদর্শন করা হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সাম গাজি গাজির পার্ট স্কচ আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। প্রকৃতপক্ষে গাজির পটে আঁকা কিছু চিত্রকর্ম ব্রিটিশ মিউজিয়ামেও রয়েছে। তো এটি হলো আমাদের প্যাসেজের অর্থ। যদি আমরা প্যাসেজের অর্থ বুঝতে পারি তাহলে সহজভাবে আমরা ফ্লোচার্টের উত্তরও আনসার করতে পারবো। আদারওয়াইজ ইটস নট পসিবল ফর এনি স্টুডেন্ট ইফ উই ডোন্ট নো দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো ইফ উই ওয়ান্ট টু লার্ন ফ্লোচার্ট উই হ্যাভ টু learn some very important technique. আমরা জানি ফ্লোচার্ট কে প্রথম আর হাউ মাচ 10 মার্কস। সো ফ্লোচার্ট করতে গেলে যে সমস্ত জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয়, মোট 6টি বক্স থাকে, 6টি বক্স, এবং একটি বক্সে একটা ইনফরমেশন দেওয়া থাকে এবং বাকি 5টা বক্সে আমরা কি করতে হবে, বাকি ইনফরমেশনগুলা নিজে থেকে, অর্থাৎ এই ইনফরমেশনগুলা কিন্তু প্যাসেজের মধ্যেই পাওয়া যায়। সো যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে, পরীক্ষায় কিন্তু বক্স এভাবে আসে। যাই হোক, এভাবে কিন্তু আসবে, আমরা এভাবে না দিয়ে অন্যভাবে দেবো। এভাবে দেওয়ার প্রবলেমটা কি, কারণ সুন্দরভাবে লেখাও যায় না, লেখাটি হলে ছোট হয়ে যায়, না হয়ে কাটাকাটি হয়ে যায়, আমরা যেটা সাধারণত বলি গিস গিস হয়ে যায়, ঠিক আছে না? আমরা এভাবে পরীক্ষাটায় লিখবো, 6টি বক্স লিখবো। আগে জিনিস, প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিতে হবে, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিতে হবে। এবং আমরা সাধারণত জানি যে কোন সেন্টেন্স যদি শেষ হয় সেন্টেন্সের পরে আমরা সাধারণত ফুল স্টপ ইউজ করি, বাট ফ্লোচার্টের ক্ষেত্রে কোন সেন্টেন্স অর্থাৎ ফ্রেজের পরে কোন ধরনের ফুল স্টপ আমরা দিতে পারবো না। তাহলে দুটা জিনিস শিখলাম, প্রথম অক্ষর বড় হাতের এবং লাস্টে কি নেই, ফুল স্টপ নেই। এমন যে বিষয়গুলো শিখতে হবে, বিভিন্নভাবে ফ্লোচার্টে বাক্যগুলো লেখা যায় এর মধ্যে আমি 3টি নিয়ম শেখাচ্ছি। একটি হচ্ছে ইনফিনিটিভ দ্বারা, একটি হচ্ছে জিরাম দ্বারা,
এবং একটি হচ্ছে অমিটিং সাবজেক্ট দ্বারা। Nelson Mandela imprisoned nearly 3 decades. Okay, Nelson Mandela imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. So, এই বাক্য কিন্তু Nelson Mandela যদি থাকে, আমরা Nelson Mandela নামটি না দিয়ে বাকি অংশ imprisoned for nearly 3 decades লিখে হবে। অর্থাৎ যে সেন্টেন্সটির নাম থাকবে, সাবজেক্ট থাকবে, হি থাকবে, শ্রী থাকবে, আই থাকবে, উই থাকবে, রোহিং থাকবে, করিং থাকবে, এই নামগুলো কি করবো? We must omit the subject. অর্থাৎ নামটি সাবজেক্টটি উঠানোর নাম হচ্ছে omitting the subject. বুঝা গেল? অর্থাৎ সাবজেক্ট বাদ, সাবজেক্ট বাদ, বাকি সব বাদ। সো তাহলে এখন কোন নিয়ম আমরা শিখলাম, জিরান হচ্ছে 2 প্লাস বার্ড, সরি ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস বার্ড, জিরান হচ্ছে বার্ড প্লাস ing, omitting সাবজেক্ট হচ্ছে বাক্যের মধ্যে থেকে সাবজেক্টটা বাদ দেওয়া, এবং আরো যে নিয়মগুলো আমরা শিখলাম বাক্যের পরে অর্থাৎ ফ্রেজের পরে আমরা কি করব না, কোনো ফুলস্টপ দেব না, প্রথম অক্ষর কি করতে হবে, বড় হাতের দিতে হবে। তো ফ্লোচার্ট ইজ নট সো ডিফিকাল্ট, আন্ডারস্টুড নাও? এখন কি বুঝতে পারছো যে ফ্লোচার্ট এস কঠিন না, কঠিন লাগে লিখলেই চলবে। এট ফার্স্ট আমাদের প্যাসেজ কি ভালোভাবে অর্থ সহ এ মূল ছয়টি বক্সের মধ্যে প্রথম বক্সে আনসারটি দেওয়া রয়েছে। আটটি বিষয় লক্ষণীয়, প্রশ্নে এখানে কি প্রশ্ন দেওয়া থাকবে, তো চারের পরে কি দেওয়া থাকবে, একটি প্রশ্ন দেওয়া থাকবে, এবং এই প্রশ্ন কি লিখতে হবে তা কিন্তু বলে দেওয়া হবে। হয়তো কোন মানুষের বায়োগ্রাফি দিয়ে বলা হবে যে নেলসন ম্যান্ডেলার জীবনী সম্পর্কে লিখো, হয়তো থাকতে পারে নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু লিখো, হয়তো থাকতে পারে কুয়াকাটার সৌন্দর্য নিয়ে কিছু লিখো, হয়তো থাকতে পারে হাকালুকি হাওরের বৈশিষ্ট্য সমূহ বা হাকালুকি হাওরের কয়েকটি সুন্দর সুন্দর বিলের নাম বা ঐতিহ্য সম্পর্কে লিখো, হয়তো থাকতে পারে কনফ্লিক্ট বা কেন দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের বৈশিষ্ট্য কি, কনফ্লিক্টের ক্যারেক্টারিস্টিক কি কি, এগুলা এগুলা কোথায় দেওয়া থাকবে প্রশ্ন দিয়ে। শুধুমাত্র আমি যে প্যাসেজ পেয়ে গেলাম আর ইচ্ছা অনুযায়ী যা লিখবো তাই লিখলে হবে না, প্রশ্ন বলে দিবে কি লিখতে হবে। তো এই প্যাসেজে প্রশ্ন লেখা থাকবে দ্য অ্যাক্টিভিটিস অফ গান্ধীজি, যদি গান্ধীজি ফ্রি আসে তাহলে এই আনসারের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রাইট এ ফিউচার উইথ দ্য অ্যাক্টিভিটিস অফ গান্ধীজি, ওয়ান অফ গিভেন ফর ইউ, একটি আপনাদের জন্য দেওয়া রয়েছে, পাঁচটি নিজে নিজ থেকে আনসার করতে হবে। তো দেখো গান্ধীর কাজ বিং ক্রেডিটেড উইথ মিরাকলস, তার অলৌকিক ক্ষমতা ছিল, এটা আমার কাছে যে পেয়েছি। নেক্সট স্প্রেডিং ইসলাম, তিনি কি করেছিলেন,
সুন্দরবনের নিকট বাংলা কিছু অংশে ইসলাম প্রচার করেছিলেন আমরা যদি বই পড়ি তাহলে দেখতে পাবো যে স্প্রেড ইসলাম ইন দা পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দা সুন্দরবন তো তারপর এই ইসলাম প্রচার করা কি এটা হাত নয় তাহলে আমরা স্প্রেড ইসলাম দিছি না টু স্প্রেড দিছি না স্প্রেডিং দিছি স্প্রেডিং স্প্রেডিং দিয়েছি চাইলে আমরা টু স্প্রেড হইতে পারি তারপর দেখো আর কি করেছে মেকিং ডেঞ্জারাস আই এম সরি একটা ওয়ার্ড মিস্টেক ডেঞ্জারাস অ্যানিমেলস কাম ডেঞ্জারাস অ্যানিমেল অর্থ ভয়ঙ্কর প্রাণীকে তিনি কি করেছিলেন শান্ত করেছিলেন কাম তো শান্ত করা ক্যাম তাহলে মেকিং নট ক্যাল ক্যাম এর উচ্চারণটি হবে না তো মেকিং ডেঞ্জারাস অ্যানিমেল কাম অর্থাৎ ভয়ঙ্কর প্রাণীগুলাকে কি করেছিলেন তিনি শান্ত করতে পারতেন তার একটি ক্ষমতা না তার একটি খাত না এই ওয়ার্ডটি আছে কি না তো বইতে আছে সাপোজিটলি কাম ডেঞ্জারাস অ্যানিমেল নেক্সট দেখো আমরা লিখেছি মেকিং ফোরসিয়াস অ্যানিমেল বোঝায় তিনি ভয়ঙ্কর প্রাণীকে কি করতে পারতেন বসে বাঁধতে পারতেন বাঘের উপর তিনি চড়তে পারে না বসার জন্য অবশ্যই বাঘকে তিনি বশ করতে পেরেছিলেন বলে বাঘের উপর তিনি চড়েছিলেন তো তিনি ভয়ঙ্কর শিকারী প্রাণীগুলাকে কি করতে পারতে বসে আনতে পারতেন এই সেন্টেন্সটি আমরা বই বই খুঁজে বের করতে পারব বইতে আছে তারপর তিনি কাদের সাথে যুক্ত করেছিলেন কুমিরের সাথে আমি যখন পার্টি লেসনটি দেখো হি অলসো ফট ক্রোকোডাইলস হু থ্রেটেন দ্য পিপল অফ এ রিজন ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিকস তো এই বাক্যটিতে কার সাথে যুদ্ধ করেছিলেন ফোর্ট অর্থ যুদ্ধ করা ক্রোকোডাইলস তিনি সরি কুমির তিনি কুমিরদের সাথে কি করেছিলেন যুদ্ধ তাহলে আমরা টু ফাইট অথবা ফাইটিং ইয়াং হলে ফাইটিং আর ইনফিনিটি বলে টু ফাইট তাহলে ফাইটিং ক্রোকোডাইলস এই ফ্রেজটি আমরা বই বাইরে না বইয়ের ভিতরে প্যাসেজের ভিতরে না প্যাসেজের বাইরে প্যাসেজের ওকে তারপর তিনি কি করেছিলেন কিপিং predatory animals within bounds সব শিকারী জন্তুদেরকে প্রাণীদেরকে তিনি একটি নির্দিষ্ট জায়গা কি করতে পেরেছিলেন আবদ্ধ রাখতে পেরেছিলেন আমরা বইতে পড়ে দেবো all predatory animals were said to have been kept within bounds তো কিপিং আমরা টু কিপ দেবো আর না হয় কিপিং দেবো তো কিপিং predatory animals within bounds আমি জানি না আমি কতটুকু সক্ষম হয়েছি দু চার দুরাতে আশা করি বেশ না পারলেও দুরা তুরা আমরা ইতিলিসি পরীক্ষা দাইলে মোটামুটি তো লেখতে মুখতে আমরা খাতাম না আশাবাদ মন গুলি আপু না পারো আমার ভিডিও গুলো তারা বারবার কইয়া আমি কিন্তু আরো তিনবার ইচ্ছা করতে লাগলাম তাই এবং এই প্যাসেজের মতো যদি যে কোনো প্যাসেজ যায় তাহলে বোঝান আমরা কিনা কিনা প্রথম পর পড়াতে লাস্টে পোস্টক নয় পাঁচটি বাক্য আমরা লিখতে হবে আবার প্রযুক্ত বার আইএন যুক্ত বার অথবা সাবজেক্ট বাদ দিয়ে বাক্যগুলা লিখতে হবে প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে এবং যদি আমরা এই নিয়মটি বুঝি পরীক্ষার যে কোনো প্যাসেজ আসুক না কেন আশা করি আমরা দোষের মধ্যে মিনিমাম নাইন নাইন যদিও না পাই পাঁচ ছয় সামথিং ইজ বেটার দেন নাথিং না আমার তো কি খানা মামা তো পারু যদি এই জিনিসটা না বুঝতাম তাহলে তো পরীক্ষা কোয়া কেউ দেখে না হয় আমরা না দিয়ে আসতে হতো এখন আশা করি পরীক্ষা তো বক্স বানাইয়া কিছু লিখতাম পারু ওকে থ্যাংকস এভরিওয়ান